পবিত্র রমজান উপলক্ষে জিরো নিউজের পক্ষ থেকে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। শুক্রবার রাজধানীর চাটাবাড়ি চৌরাস্তা এলাকায় জিরো নিউজের নির্বাহী পরিচালক ও গ্লোবাল টিভির রিপোর্টার নাইমুর রহমান উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে ইফতারি বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জিরো নিউজের প্রোগ্রাম ম্যানেজার সবুজ খান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি জুবায়ের আলম, সুমন শাহ, তানভীর, সানজিদা জিবিন ইমি, হোসনে কাউসার বিনতি, শামিমা, শেখ রাসেল, বাদশাহ, সাদিয়াসহ আরও অনেকে।